জামায়াতের নাশকতার কারণে বহুল আলোচিত কুমিল্লা এগারো আসন, চোদ্দগ্রাম উপজেলা নিয়ে এই আসনে জামায়াতের শক্ত ভোট ব্যাংক রয়েছে। আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, গত ১৫ বছরে এই আসনের প্রতিটি এলাকা শহরে রূপান্তর হয়েছে। এই আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, তিনিই এবার দলের প্রধান প্রার্থী। বারবার জামায়াতকে আসন ছাড়লেও এবার বিএনপি থেকে অন্তত দুইজন শক্ত প্রার্থী মনোনয়ন চান। একই সঙ্গে আসনের ভাগ চান কাজী জাফরের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী। মূল জাতীয় পার্টির আলাদা প্রার্থীও আছে। এনামুল হকের প্রতিবেদন। সীমানা বদলের আগে এই আসন থেকে নির্বাচন করে প্রধানমন্ত্রী হন জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমেদ। সীমানা বদলের পর আসনটি পেতে আওয়ামী লীগের সময় লাগে ১৯৯৬ সাল পর্যন্ত। ১৯৯১ ও ২০০১ সালে এখানে জয়ী হন বিএনপি। ২০০৮ সালে বিএনপি জামাত জোটকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। Regal Dressing Table, elegant shop design, a perfect lacquer finishing. Regal Furniture, furnish your dream. এখনও তিনি এই আসনের এমপি। দীর্ঘ সময় তার উন্নয়নে খুশি সাধারণ ভোটাররা। ১৪ থানা কোন সরকারের আমলে এতদিন, কিন্তু আমাদের মসজিদ এই কাজের জন্য ফাঁকা। এবার নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতার পক্ষে থাকার কথা জানিয়েছেন বেশিরভাগ ভোটাররা। মজিব ভাই আসার পর এই ১৪ একটা শহরতলিতে রূপান্তরি হয়েছে এবং আমরা সবাই মুজিব ভাইয়ের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষে। ১৫ বছরের মধ্যে আমাদের মুজিব ভাই যা করছেন তা আমরা সন্তুষ্ট। কোনো কাজ বাকি না, সব মুজিব ভাই করছে। এই রোডটাও মুজিব ভাই করছে। আমরা যাত্রার মনে আটটা দশটা কাজ করছি মুজিব ভাই, কোনো কাজ বাকি নেই। রাস্তা ভাঙ্গা ছিল, মুজিব ভাই বড় সব রাস্তা ফাঁকা হয়ে গেছে। কলেজ হয়েছে, স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে, সব কিছুই দইল। আমাদের যে ১৪ অসমাপ্ত কাজগুলো রয়ে গেছে, প্রিয় নেতা মুজিবুল হক মুজিবের হাত ধরে আমাদের উন্নয়নের বাকি হয়ে যাবে। এই ১৪ মানুষ দল মত নির্বিশেষে সবাই এক, একক সবাই এক। প্রিয় নেতা জনাব মুজিবুল হক মুজিব ভাই ছায়াতলা সবাই ঐক্যবদ্ধ আছে। এরই মধ্যে মনোনয়ন ফর্ম নিয়েছেন কুমিল্লার দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চারবারের নির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হক। তিনি জানিয়েছেন ১৪ ব্যাপক উন্নয়ন হয়েছে, কিছু কাজ এখনো বাকি আছে। আগামীতে নতুন প্রকল্প নিয়ে ১৪ একটি স্মার্ট সিটি গড়তে চান তিনি। গ্রাম অঞ্চল নিয়ে আমাদের ১৪ ১৩টি ইউনিয়ন একটি পৌরসভা, এ গ্রাম অঞ্চলে এমন কোনো কাজ বাকি থাকবে না আগামী দিনে। আমাদের সামান্য কিছু কাজ বাকি আছে, এগুলি তো শেষ করবই করব। আরও নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে বাংলাদেশকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা লক্ষ্যও নিয়েছেন, যে সর্বোন্নত কাতার থেকে উন্নয়নশীল কাতারে নিয়ে গিয়েছেন। আর তার লক্ষ্য আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ হবে, উন্নত বাংলাদেশ হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ শুরু করে দিয়েছি। ১৪ মানুষও আগামীতে ইনশাল্লাহ এমন কোনো কাজ বাকি থাকবে না যে সমস্ত সুযোগ সুবিধা থেকে ১৪ মানুষ আরও বেশি সুযোগ সুবিধা পাবে, খুশি হবে, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো, সুন্দর ১৪ গড়ে তুলবো আমরা। এই আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, এখানে একাধিক প্রার্থী বা প্রতিযোগী থাকতে পারে, কিন্তু নৌকার প্রার্থিতা নিশ্চিত হলেই সবাই তার সঙ্গে কাজ করবেন। এই আসনে বিগত সময়ে জামাতে ইসলাম আওয়ামী লীগ রাজনৈতিক আধিপত্য নিয়ে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার রেকর্ড রয়েছে। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ব্রোমায় ৮ জন যাত্রী মারা যান, ২৬ জন গুরুতর আহত হন। একই বছরের ২৫ জানুয়ারি একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে। ভোটাররা জানান, এখানে বিএনপি ও জামাতের শক্ত সাংগঠনিক অবস্থান রয়েছে। ২০০১ ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে জামাতকে আসনটি ছেড়ে দিয়েছিল বিএনপি। এবার তাদের সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি শিল্পপতি কামরুল হুদা, এছাড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি কাজী নাসিমুদ্দিন হকও মনোনয়ন চাইতে পারেন। ২০০১ সালে জয়ী জামাতি ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির এখানে নির্বাচনে আসতে পারেন। বিএনপি জোট থেকে মনোনয়ন চাইতে পারেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমেদ সমর্থিত জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী নাহিদ। এরই মধ্যে তিনি এলাকায় নানা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন। নিরপেক্ষ নির্বাচন, সে নির্বাচন যদি হয় অবশ্যই কাজী জাফর আহমেদের এই জন্মস্থান,
কাজী জাফর আহমেদ বিশ দলীয় ঐক্যজোট গঠন করেছিলেন এবং খালাদে জিয়ার অত্যন্ত বিশ্বস্ত ভাজন ছিলেন। আজকে যদি কাজী জাফর আহমেদ বেঁচে থাকতেন, আমার মনে হয় বর্তমান যে চলমান যে সংকট, এই সংকটে তিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারতেন। এবং আমরা জোটগতভাবে যদি নির্বাচন হয়, অবশ্যই আমরা এই চৌদ্দগ্রামটাকে আমাদের জোটগত প্রাপ্তি হওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা চালিয়ে যাব। এই আসনে মূল জাতীয় পার্টি থেকে দলের কেন্দ্রীয় নেতা এইচ এন এম শফিকুর রহমানও দলের মনোনয়ন চাইবেন। কুমিল্লা এগারো আসনটি একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ভোটার সংখ্যা ৪,০৮,৬৯০ জন।